তাহলে ওই ব্যক্তি নাকি কুরবানির সমান সওয়াব পায়। এ হাদিসটা কতটুকু সত্য সহি, আমলটা মহিলারা করতে পারবে কিনা, এইটা আর জিলহজ মাসের প্রথম 10 দিনের কোরবানি করবে সে তার চুল নখ ইত্যাদি কাটবে না। এখন কোরবানি কর্তার জন্য শুধু প্রযোজ্য নাকি অন্যদের জন্য প্রযোজ্য, এ সম্পর্কে দুটি মত রলেও থাকলেও এই মতটি অধিকতর শক্তিশালী যে এটি কোরবানি যিনি করবেন না তাদের জন্য প্রযোজ্য। জি, তিরমিজি এবং তিরমিজি অথবা আবুদাউদের একটি বর্ণনা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে, যেখান থেকে আমরা দেখতে পারি যে যিনি কোরবানি করবেন না তার সম্পর্কেও বলা হচ্ছে যে কেউ যদি কোরবানি করার সামর্থ্য না রাখে আর তিনি চুল নখ ইত্যাদি এই 10 দিন কাটা থেকে বিরত থাকে, অবাঞ্ছিত সব কিছু লোমটোম এগুলো কাটা থেকে বিরত থাকেন, অর্থাৎ জিলহজের চাদরটা আগে কাটবেন আর কোরবানির পরে কাটবেন, এই 10 দিন বিরত থাকেন, তাহলে আল্লাহ তাআলা তাকে সে পরিমাণ আজর বা সওয়াব দান করবেন কোরবানি করার। এমনকি সাহাবিদের কেউ কেউ তাদের শিশুদেরকে এই সময়টাতে চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত রাখতেন। এই বর্ণনা থেকে বোঝা যায় যে পরিবারের মেয়েরাও এই 10 দিন তাদের এই ব্যাপারটিতে খেয়াল রাখবেন, অর্থাৎ চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন, অবাঞ্ছিত লোম ইত্যাদি যা কাটার সেগুলো জিলহজের চাঁদ ওঠার আগে। সামনের জুমাবার সন্ধ্যায় আমাদের বাংলাদেশ আকাশে চাঁদ দেখা যেতে পারে যদি 29 হয়, আর না হলে শনিবারে, সেক্ষেত্রে জুমাবার বা শুক্রবারের দিনের মধ্যে আমাদের এগুলো পরিচ্ছন্ন করে রেখে ঈদ পর্যন্ত আমরা বিরত থাকবো, নারী পুরুষ সবাই এমনকি ছোট শিশুরাও, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে উত্তম হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সেক্ষেত্রে 10 দিনের বিশেষ আমল এক্ষেত্রে জিলহজের প্রথম 10 দিনের আমল আছে অনেকগুলো আমল, আমরা যদি শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাই, প্রথম আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো হজ করা, যাদের সামর্থ্য আছে তারা হজ করবেন, সামর্থ্য আছে যাদের, দ্বিতীয়ত হলো কোরবানি করা, যাদের সামর্থ্য আছে তারা করবেন, তৃতীয়ত হলো এই দশকের সবচেয়ে বেশি নেক আমল করা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মামিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, জিলহজের এই দশকে নেক আমল আল্লাহর কাছে যত প্রিয় অন্য কোনো সময়ের নেক আমল এত প্রিয় না, এমনকি অন্য সময়ের জেহাদ তো এর চাইতে উত্তম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, তবে অন্য সময় কেউ জেহাদে গিয়ে তার জানমাল সব আল্লাহর রাহে উৎসর্গ করেছেন তার মর্যাদা সব কিছুর উপরে, তাহলে এই দশকে রুটিন নেক আমলগুলো একটু বিশেষ গুরুত্বের সাথে করা, গুনাহ থেকে বিশেষ করে বেঁচে থাকার চেষ্টা করা, কারণ সূরা তওবার 28 নম্বর আয়াত আল্লাহর বলা আলামে 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, এই দশকে এবং সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি অবিচার করবে না। এই দশকের একটা বড় আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াজকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত সূরা তওবা 28 নম্বর আয়াত, যে বেশি বেশি করে নির্দিষ্ট দিন সময় জিলহজের প্রথম দশকে আল্লাহর জিকির আল্লাহর বান্দারা বেশি বেশি করে। 5 নম্বর আমল হলো 6 নম্বর আমল হলো জিলহজের প্রথম দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, হাদিস আছে ফা আকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিল, এগুলো বেশি বেশি করে পুরো দিন রাত 24 ঘন্টা সাধারণভাবে। 7 নম্বর আমল হলো এই দশকের 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর একবার করে নারী পুরুষ সবাই এই তাকবীরটাই পাঠ করা। আর এর পাশাপাশি আরেকটা আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন তারা চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন 10 দিন, এবং কি অন্যরাও এই 10 দিন চুল নখ কাটা থেকে বিরত থাকা উত্তম। এবং 8 নম্বর আমল হলো এই দশকে প্রথম থেকে একদিন প্রথম দিন থেকে 9 তারিখ পর্যন্ত পুরো সময়টা রোজা রাখা উত্তম। এবং এ সম্পর্কে মৌসু আকুয়েতিয়া আল ফকিয়া কুয়েতিয়া কুয়েত থেকে প্রকাশিত ফিক বিশ্বকোষে প্রমা লেখা হয়েছে যে ইত্তাফাক আল ফোকাহা, এ বিষয়ে সমস্ত ফোকাহা একরম একমত যে 9 দিনই রোজা রাখা মুস্তাহাব। আর 10 নম্বর আমল হলো বিশেষ করে বিশেষভাবে 9 জিলহজে অর্থাৎ আরাফাত দিন রোজা রাখা, এবং 11 নম্বর আমল হলো ঈদের দিনে সমস্ত সুন্নাগুলো আমল করা, এই 11টি আমল এই দশকের সুন্না। আমরা জানি মসজিদে যখন মানুষ নামাজের জন্য অপেক্ষা করে ততক্ষণ সে নামাজের মধ্যে গণ্য থাকে, আমি তো ফজরের সুন্নতরা বাসায় করি, বাসায় পড়ে আমি এখানে অপেক্ষা করি, আর মসজিদ আমার বাড়ির কাছে আমার 40 সেকেন্ড সময় লাগে, যখন জামাত শুরু হয় ডাইরেক্ট আমি যাই আমি জামাত দিয়ে শুরু করি, এখন আমি যে বাড়িতে যে অপেক্ষা করতেছি নামাজের জন্য দোয়া দুপুর জিকির আসতে বা সকালে যে মাসুম জিকির গুলো করতেছি, তাহলে আমি নামাজের মধ্যে গণ্য হবো কিনা বাসায় যে আমি অপেক্ষা করতেছি। হাদিসে আসলে ইন্তেজার সালাহ কা সালাহ এরকম এই জাতীয় বিষয় রয়েছে, অর্থাৎ সালাতের অপেক্ষা করা সালাতের মতো। এখন ফজর পড়ে আপনি সুন্নত পড়ে অপেক্ষা করছেন সালাতের জন্য, যদিও বাসা অপেক্ষা করছেন কিন্তু জামাত কখন হবে তার জন্য অপেক্ষা আছেন, আশা করা যায় আল্লাহ তালার কাছে আপনি সওয়াব পাবেন, যেহেতু আপনি সালাতের জন্যই অপেক্ষা করছেন প্রস্তুত হয়ে, আশা করা যায় আল্লাহ তালা আপনাকে আজর দান করবেন ইনশাআল্লাহ।